বন্যার পর নোয়াখালীতে সাপের উপদ্রব, 12 দিনে 225 জন আহত। বন্যার ফালিতে হাঁটছিলেন নোয়াখালীর বেগমগঞ্জের মধ্য করিমপুর গ্রামের বাসিন্দা মারজান বেগম 16। হঠাৎ পায়ের নিচে পড়ে একটি সাপ। সাপের ছোবলে চিৎকার দিতে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি ঘটে গত রোববার বিকেলে। চিকিৎসা নিয়ে মারজান এখন অনেকটাই সুস্থ। গত 22 আগস্ট থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে সাপের কামড় নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি আছেন 225 জন রোগী। এর মধ্যে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 25 জন। অল্প সময়ের মধ্যে এত বেশি সাপের কামড়ের রোগী আগে কখনো হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি বলে জানান চিকিৎসক ও কর্মচারীরা। নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক নিরুপম দাস বলেন, বন্যার পানিতে সাপের উপদ্রব বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাই বন্যার পানিতে চলাচলের ক্ষেত্রে সবাইকে সতর্ক হতে হবে। কাউকে অসাবধানতাবশত সাপে কামড় দিলে আতঙ্কিত হওয়া যাবে না, দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। চিকিৎসা পেলে সাপে কামড়ের রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, প্রায় 2 সপ্তাহ ধরে অতিবৃষ্টি ও ফেনীর উজানের পানি দিয়ে আসার কারণে নোয়াখালীতে বন্যা চলছে। প্লাবিত হয়েছে জেলার 9টি উপজেলার মধ্যে 8টি। 13 দিন ধরে প্রতিদিন সাপে কামড়ের রোগী আসছেন হাসপাতালে। 22 আগস্ট থেকে গতকাল 2 সেপ্টেম্বর পর্যন্ত জেলার বেগমগঞ্জ, নোয়াখালী সদর, কবিরহাট সহ বিভিন্ন উপজেলা থেকে 225 জন সাপে কামড়ের রোগী চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। তবে এই সময় সাপের কামড়ে কারো মৃত্যু হয়নি। অসুস্থ ব্যক্তিরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে অনেকে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে 20 জন সাপে কামড়ের রোগী হাসপাতালে চিকিৎসাধীন।